এক ওষুধেই উদ্ধার হবে ক্যান্সার, কোনো অপারেশন কেমোথেরাপি ছাড়াই সেরে যাবে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, এরকমই দাবি করেছেন নিউ ইয়র্কের কিছু গবেষক। লক্ষ লক্ষ ক্যান্সার রোগীদের কাছে এই খবরটি বাঁচার নতুন আশা দেখিয়েছে। ক্যান্সারের মতো একটি মারণ দুরারোগ্য ব্যাধিকে একটা ওষুধই কী করে জব্দ করে দিতে পারে, জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ক্যান্সারকে আমরা দুরারোগ্য ব্যাধি বলে জানি, কারণ এই রোগ সহজে ধরা পড়ে না, ফলে শেষ পর্যায়ে গিয়ে ভালো কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এবার এক ওষুধেই নির্মূল হয়ে যাবে ক্যান্সারের মতো ভয়ঙ্কর মারণ ব্যাধি। চিকিৎসা বিজ্ঞানে এটি একটি সত্যি নতুন মোড় এনেছে, চিকিৎসা বিজ্ঞানে এটি একটি অভাবনীয় সাফল্য। বিশেষ একটি ওষুধ ব্যবহারের ফলাফল দেখেই এই অভাবনীয় সাফল্যের দাবি করেছেন নিউ ইয়র্কের স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টার। তারা 18 জন ক্যান্সার পেশেন্টের উপর এই ওষুধটির ট্রায়াল চালিয়েছিলেন। 6 মাস ধরে ডোস্টার লিমাব এই ড্রাগটি 18 জনের উপর প্রয়োগ করা হয়। যে 18 জনের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল তারা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং সেন্টারে রেকটাল ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। সবার শরীরে রেকটাল ক্যান্সার স্থানীয়ভাবে ছড়িয়ে পড়েছিল, অর্থাৎ টিউমারগুলি মলদ্বারের মধ্যে এবং কয়েকটি ক্ষেত্রে লসিকা গ্রন্থির মধ্যে ছড়িয়ে পড়েছিল, কিন্তু অন্যান্য অঙ্গগুলিতে কোনো রকম সমস্যা ছিল না। 6 মাস ধরে প্রতি 3 সপ্তাহ পর পর ঔষধটি প্রয়োগের পর 18 জন ক্যান্সার পেশেন্টের শারীরিক পরীক্ষায় দেখা হয় সবাই ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন। ওষুধটি প্রয়োগের পর কারো শরীরে টিউমারের অস্তিত্ব ছিল না। এমআরআই স্ক্যান পিইটি স্ক্যানেও ক্যান্সারের নমুনা মেলেনি রোগীদের শরীরে। ক্যান্সার চিকিৎসায় সত্যি এটি একটি অভাবনীয় সাফল্য। তবে গবেষকেরা বলেছেন 100% সাফল্য দিলেও খুব অল্প সংখ্যক মানুষের উপর ট্রায়ালটি চালানো হয়েছিল, তাই আরও বড় পরিসরে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হবে এবং তাই এখনও পর্যন্ত তাদের দাবিকে কোনো সংস্থা থেকে স্বীকৃতি দেওয়া হয়নি। গবেষকরা বলেছেন এতে আরও বেশি গবেষণার প্রয়োজন। তো বন্ধুরা, ক্যান্সারের মতো একটা মারণ ব্যাধি একটি মাত্র ওষুধের প্রয়োগেই সেরে উঠবে, এই নিয়ে আপনাদের কি মতামত আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, নলেজ টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সবশেষে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন।